ওয়েলকাম টু ড্রিম ডেস্টিনেশন এক্সপ্লোরার। আজকে শুরু করব জার্মানির আরো কিছু জায়গা। উড এন্ড ড্রিমি হাউস, ভেরি টেস্টি ব্ল্যাক ফরেস্ট কেক আর ওয়ার্ল্ড লার্জেস্ট কুকু ক্লকের গল্প। সেভেন্টিন সেঞ্চুরিজে জার্মানির ব্ল্যাক ফরেস্ট এরিয়া, জার্মান ভাষায় সোয়াজওয়াল্ড, যেখান থেকে ফ্রান্স ক্যাটারারের হাত ধরে শুরু হয়েছিল বিশ্ববিখ্যাত কুকু ক্লকের। জার্মানিতে শীতকালে অতিরিক্ত তুষারপাতের কারণে মানুষজন বাইরে কাজে বেরোতে পারত না, তাই তারা ঘরে বসেই তৈরি করত বিভিন্ন কাঠের জিনিসপত্র। সেখান থেকেই তৈরি করে ফেলল কুকু ক্লক। সেই সময় কোনো রকম আধুনিক যন্ত্রপাতির প্রচলন না থাকায় তারা হাতেই তৈরি করত এই কুকু ক্লক। মেনলি এই কুকু ক্লকগুলো তৈরি করার জন্য পাইন, ওয়ালনাট আর লাইমউডের মতো কাঠগুলো ব্যবহার করা হতো। এই যে কুকু ক্লকটা তোমরা দেখছো, এটা পুরোটাই কিন্তু অটোমেটিক, এর মধ্যে কোনো ব্যাটারি বা ইলেকট্রিসিটির ব্যবহার কিন্তু আজ অব্দি হয় না। এখন যে কুকু ক্লকগুলো দেখছো, এগুলোর দাম সম্পর্কে একটু বলি। ইন্ডিয়ান মানিতে 10,000 থেকে শুরু করে প্রায় 30-40,000 টাকা অবধি কুকু ক্লক পাওয়া যায়। তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী, তোমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কিনতেই পারো। এখানে মেনলি দু রকমের কুকু ক্লক পাওয়া যায়, একটা হচ্ছে ব্যাটারি চালিত আর একটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিক কুকু ক্লকের দামটা একটু বেশি, আর ব্যাটারিটা অ্যাভারেজের মধ্যেই থাকে। আমরা যেটা নিয়েছি সেটা কিন্তু ব্যাটারি চালিত। তোমাদেরকে এবার কুকু পাখি সম্পর্কে একটু বলি। কুকু পাখির বাসস্থান বা বার্থ প্লেস মানা হয় জার্মানির ব্ল্যাক ফরেস্ট গ্রোভকে। এই কুকু পাখির যে ডাক, সেটা কিন্তু জার্মানিতে খুব লাকি মনে করা হয়। এছাড়াও এই ওয়ার্ল্ড ফেমাস কুকু ক্লক কিন্তু জার্মান কালচারকে রিপ্রেজেন্ট করে। জার্মানির কুকু ক্লক ভিলেজটা দেখতে যাবে, তার সাথে অবশ্যই কিন্তু ত্রিবার্গ ওয়াটারফলসটাও দেখে এসো। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা এই ত্রিবার্গ ওয়াটারফলসে যেতে পারিনি, কিন্তু ত্রিবার্গ ওয়াটারফলসটা কিন্তু জার্মানির হাইয়েস্ট ওয়াটারফলস মানা হয়। তোমরা চাইলে অবশ্যই এটা ভিজিট করতে পারো।
জার্মানিতে এরকম অনেক অনেক ট্যাপ কল পাবে, এগুলো স্পেশালি ড্রিঙ্কিং ওয়াটারের জন্য হয়। এখান থেকে খেতেও পারবে। স্ট্রিটের ধারে এরকম অনেকই থাকে। কুকু ক্লকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো জায়গায়।